টক ঝাল এই আম তেল আচারের রেসিপি নিরামিষ দিনে গরম গরম ডাল তরকারির সঙ্গে খিচুড়ির সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা আচারের রেসিপি এর আগে আমি আপনাদের সঙ্গে অনেক রকমের আচারের রেসিপি শেয়ার করেছি আর আপনারা সেই সব আচারের রেসিপিতে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের সকলকে জানে অস এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি এই আচারটা বানানোর জন্য আর আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে একবার মুছে নিয়েছিলাম আর একটুখানি রোদ দেখে নিয়েছে মানে আমের গায়ে যে জলটা ছিল সেটা যাতে ভালো মতো শুকিয়ে যায় তার জন্য আর কি এরপর আমগুলোকে কেটে নিচ্ছি আর চেষ্টা করবেন এই আচারের জন্য এরকম শক্ত আটিওয়ালা আম নেবার এই আমগুলো কিন্তু আচারে খেতে ভীষণ ভালো লাগে তো আমগুলো আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন তো আমি এখানে এরকম একটা আমকে চার টুকরো করে কেটে নিচ্ছি মানে আট টুকরো করে কেটে নিচ্ছি আর কি যেহেতু আমের আটিগুলো খুব বেশি শক্ত হয়ে গেছে তার জন্য কিন্তু খুব সাবধানের সঙ্গে কাটতে হবে এইভাবে আমি পুরো আমগুলোকেই কেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমগুলোকে নিয়ে আমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে আমগুলোকে আমরা চার থেকে পাঁচ ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেব তো এখানে আমি বড়ো চামচে দু চামচ লবণ দিলাম আর দু চামচ হলুদ গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে আমরা রোদের মধ্যে রেখে দেবো পাঁচ থেকে ছ ঘন্টার জন্য এর থেকে বেশি টাইম কিন্তু রোদ দেখানোর দরকার নেই মানে ওই একদিন রোদে কিন্তু এনাফ তো আমি নুন হলুদ মাখিয়ে এটাকে রোদে দিয়ে দিচ্ছি তারপর আপনাদের আগের প্রসেসটা বলে দিচ্ছি রোদে দেওয়ার সময় আমের আটির দিকটা ওপরে রাখবেন আর স্কিনটা নিচে রাখবেন তো এইভাবে কিন্তু রোদটাকে দেখিয়ে নেবেন যেহেতু আমের নিজের দিকে কিন্তু বেশি মসচার থাকে তার জন্য কিন্তু এভাবে রোদে দিতে হবে মাঝে একবার উল্টে পাল্টে নেবেন তাতেই কিন্তু দেখবেন আমটা খুব সুন্দর এরকম শুকিয়ে যাবে এর থেকে বেশি শুকানোর দরকার নেই তো চলুন এবার মশলাটা নিয়ে নিই তার জন্য একটা এরকম বড়ো সাইজের চামচ নিয়েছি এই চামচের তিন চামচ নিচ্ছি সর্ষে আপনারা এখানে হলুদ শস্য ব্যবহার করতে পারেন বা কালো শস্য নিতে পারেন এই চামচেরই দু চামচ নিচ্ছি মৌরি এক চামচ নিচ্ছি গোটা জিরে আর হাফ চামচ এখানে নিলাম মেথি বেশ কয়েকটা শুকনো লঙ্কা তো এই হচ্ছে আমাদের আচারের মশলা এখন এই মশলাগুলোকে আমরা একটু গরম করে নেবো এটা কিন্তু আমরা ভাজা মশলা তৈরি করব না ওই চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে একটুখানি ভেজে নেবো যাতে মশলাগুলো গরম হয়ে যায় মশলা থেকে ভালো মতো ফ্লেভারটা বেরিয়ে আসে এই জন্য আর কি তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে মশলাটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করে গুঁড়ো করব আর এদিকে একশো গ্রামের মতো তেল ভালো করে গরম করে ঠান্ডা করে রাখবো এদিকে একটা পাত্রের মধ্যে হাফ চামচ নিচ্ছি হিং হিংটা দিলে কিন্তু আচারের স্বাদটা অনেক বেশি ভালো হবে হিং যদি না দিতে চান তাহলে এখানে আপনারা রসুন বাটা ব্যবহার করতে পারেন এক চামচ দিলাম জোয়ান হাফ চামচ কালো জিরে আর দু চামচ দিচ্ছি কাশ্মীরি রেড চিলি এরপর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও পুরো অ্যাড করে দিলাম মশলাটা কিন্তু একদম ফাইন পাউডার বানায়নি একটু দানা দানা রেখেছি আচারের মশলা একটু দানা দানা রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর বড় চামচের দু তিন চামচ এখানে আমি লবণ অ্যাড করলাম যেহেতু আমের মধ্যে আগে লবণ দেওয়া আছে তাই লবণটা কিন্তু এখানে বুঝে অ্যাড করতে হবে এরপর যে সর্ষের তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেই সর্ষের তেলটার মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা আগে থেকে শুকিয়ে রাখা আমগুলো অ্যাড করে দেবো তো প্রথমে আমি হাফ আম অ্যাড করছি ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর বাকি আমটাও অ্যাড করে দেবো এই আচারে কিন্তু আমি ভিনিগারের ব্যবহার করছি না অনেকজনই আমাকে কমেন্ট করেন যে ভিনিগার ছাড়া আচার বানালে কি আচার ভালো থাকবে হ্যাঁ অবশ্যই ভালো থাকবে সেক্ষেত্রে কিন্তু তেলের ব্যবহারটা একটু বেশি করতে হবে যেহেতু এটা আমি তেল আচার বানাচ্ছি তার জন্য কিন্তু তেলের ব্যবহারটা একটু বেশি করব তো এর মধ্যে আমি আর ভিনিগার ব্যবহার করব না তো এই পাত্রের মধ্যেই আমি ঢাকা চাপা দিয়ে রোদ দেখিয়ে নেবো তিন থেকে চার দিনের জন্য তারপর আপনাদের দেখাচ্ছি তো টানা তিন দিন আমি রোদ দেখিয়ে নিয়েছিলাম এরপর একবার নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আমি আরও একটু তেল অ্যাড করবো তো আরও একশো গ্রামের মতো তেল আমি ভালো করে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম আর এখান থেকে কিছুটা পরিমাণ তেল আমি যে বয়ামের মধ্যে আচারটা ঢালবো সেই বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পুরো ব্যায়ামের মধ্যে তেলটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে আর বয়ামটা কিন্তু খুব ভালো করে ওয়াশ করার পর একবার রোদে শুকিয়ে নেবেন যেন ব্যায়ামের মধ্যে কোনো রকম জল না থাকে সে দিয়ে কিন্তু খেয়াল রাখ আচার রাখার জন্য কাচার বয়াম ব্যবহার করাই ভালো তবে আপনারা চাইলে উন্নত মানের প্লাস্টিকের ব্যায়ামও ব্যবহার করতে পারেন তো একবার ভালো করে আচারটাকে মিক্স করে নিয়েছি তেলটা যেহেতু দিলাম ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে এখন আমি ব্যায়ামে রেখে দেবো এরপর এটাকে কিন্তু টানা এক মাস রোদে শুকিয়ে নিতে হবে আচারটা তাহলে কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে এখনও আপনারা খেতে পারেন তবে কিন্তু আচারটা সেই টেস্ট লাগবে না আচার যত পুরনো হবে তত খেতে কিন্তু বেশি টেস্ট লাগে তো এই আচারটা আপনারা এখন এক বছর কেন পাঁচ বছর রেখেও খেতে পারবেন এটা একদমই নষ্ট হবে না তো এটাকে এখন আমি টানা এক মাস রোদে দেবো তারপর এটাই কিন্তু আমি খাবো তখন দেখবেন এই আচারের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন বা বাই